হ্যালো এই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আগে চুলটুল বেঁধে নিই বেঁধে আমার বিকেলের ঘর পরিষ্কার হয়ে গেছে নিচেরটা পরিষ্কার করে নিয়েছি বা চুলটুল বেঁধে যাব নিচে আর নিচে গিয়ে আবার নিচের কিছু কাজ আছে সেগুলো করে নিই তো এই দেখুন এই আমাদের এই নিচের জানাটা দিন ওই সাইডে একটা প্রচুর বড় পুকুর আছে পুকুরটা দেখা যায় তো আর আমাদের এই যে পেছনের দিকে দেখিয়েছিলাম না একবার শশা গাছ সেই শশা গাছটা দেখুন আর শশা গাছে না শশা হচ্ছে আমরা তো অন্ধকার মানে মাঝে মাঝে না আমরা বুঝতে পারি না কোথায় কোথায় হয়ে গেছে তো একটা হয়েছিলো আমি পলিথিন বেঁধে রেখেছিলাম কিন্তু পলিথিনটা বাঁধলে কী হবে শশাটা না লাল হয়ে যায় তো ওটা আমি তুলে নেব এই পেছনের দিকে যাওয়া যায় এমনি হেঁটে এসে যে একটা ছোট্ট পুচকি শশা হয়েছে তুলে রাখলাম রেখে এদিকেরটা লাগিয়ে নিই এদিকটা তো এবার আমি ঝাড়ু দিয়ে নিই আর দেখুন ওই যে পেছনে একটা বোতল দেখতে পাচ্ছেন না ওটার ভিডিও কিছুদিন পরই আসবে ওটা দিয়ে আমি একটা বটল আর্ট বানাচ্ছি মানে ওই ক্লে দিয়ে বটল আর্টটা হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে তো ওই জন্য ওটা ওখানেই রেখে দিয়েছি তারপরে হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে এবার একটু ফল খাবো ফল একটু খাই মানে ফল আমি তেমন একটা পছন্দ করি আতা পছন্দ করি ওই জন্য একটু আতা খেয়ে নিই খেয়ে তারপরে একটু বাইরে বসলাম বেশ বাতাস দিচ্ছে আর এটা যেটা দেখালেই না দেখালেই নয় আর কি এই যে মাধবীলতা গাছটাতে দেখুন কত ফুল দিচ্ছে দেখে এমনি এমনিই মন ভালো হয়ে যায় এত ফুল দেয় আর বেশ হালকা হালকা বাতাস দিচ্ছে ওই জন্যই বাইরেটাতে বসলাম দেখুন পাতাগুলো কেমন দোলা দিচ্ছে আর কত ফুল এটাই দেখে দেখে ব্যাস আমার বিকেল কেটে যায় তো এরপরেই আমি এবার সন্ধে পুজো করব তো তার আগে আতাটা খেয়ে নিই বসে তারপরে উঠে সন্ধে পুজো দেবো দিয়ে কাজ আছে তো এবার একটু দরজাটা লাগিয়ে নিয়ে একটু বাইরের দিকটাতে কাকিমার বাড়ি আছে ডাক তো সেই জন্য একটু যাব দেখুন সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আমার সন্ধে পুজো দিয়ে নিয়েছি এবার আমি আমার আসল কাজে বসে যাব যেটা আপনাদের সাথে আমার খুবই ইচ্ছে ছিল আমি একটা দিন শেয়ার করব এটা দেখুন এইগুলো সেই আমি কলেজ স্ট্রিট থেকে এনেছিলাম এই বোর্ডগুলো এই বোর্ডগুলো না অনেক দিন ধরেই খুঁজছিলাম পাচ্ছিলাম না জানেন তো আর এই যে বোর্ড এটা দেখছেন বক্সটা ভেঙেও গেছে এটা আমার ক্লাস ফোরের বক্স যখন আমি ক্লাস ফোরে পড়ি আমার বাবা মানে তখন আমি নিতাম তারপরে না আমার বাবা এটা গুছিয়ে রেখেছিল। আর আমি বড় হতে এখন বলে যে দেখ এটা তোর ফোরের ক্লাস ফোরের বক্স তো আমি ওই জন্য এখন এটা আবার নিয়েছি নিয়ে মধ্যে জিনিসপত্র রাখি তো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখুন এটা ষাট টাকা নিয়েছিল না মানে ষাট টাকা লেখা আছে কিছুটা ছাড় দিয়েছিল। জানেন তো যাই হোক এরকম একটা নিয়েছিল দশের আছে এটা মাপটা তো এটা একটা এ নিয়েছি নিয়ে এটা আবার আমার নয় এটা টুকুর মানে টুকু যখন টুকুর থেকে না নিয়েছিলাম এটা তো তারপরে আমার আর নেওয়া হয়নি ও বলছে ওরা আর লাগবে না সেই জন্য কারণ ওর ম্যাথ নেই ওই জন্য ওরা আর লাগে না তো আমি নিয়ে নিয়েছি নিয়ে না এই সেন্টার আগে বানিয়ে নিয়েছি তো সেন্টার বানানোটা না খুবই একটা চাপের ব্যাপার কারণ খুব ঠিকঠাকভাবে মাপ না নিলে আপনারা সেন্টারটা ঠিকঠাক করে বানাতে পারবেন না তো আমি যেটা আজকে বানাতে চলছি সেটা হচ্ছে লিপ্পান আর্ট আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন এটা আসলে লিপ্পানটা সাধারণত গুজরাট গুজরাটের ওদিকে আগেকার দিনের মানুষ গোবর আর হচ্ছে মাটি দিয়ে ঠিক আয়না যে হয় না আয়নার মধ্যে আয়নার ওপরে বা আয়নার সাইডে এই ধরনের ডিজাইন করতো এটা একটা মানে খুবই মানে ঐতিহ্যবাহী একটা আর্ট এখন না সেখানে আপনারা হয়তো গেলে দেখতে পাবেন বা আমিও গেলে দেখতে পাবো আমি কখনও যাইনি কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখেছি আর ওই কচ্ছের রন যেখানে আছে ওই সাদা সাদা বালির ওপরে ওইখানে এক ধরনের মানে ওই জায়গাগুলোতে ওই ছোটো ছোটো বাড়ি রয়েছে কিছু তো সেইখানে মানে পাশাপাশি তো সেইখানে এই আর্টটা ভীষণভাবেই দেখা যায় তো আমি দেখুন ডিজাইন একটা বানিয়ে নিয়েছি নিয়ে এরপরেই যে এই হোয়াইট কালারের যেটা এটা এটা কিন্তু স্ট্রেকচারটা একদমই ইউজ করবেন না কারণ আমি ফার্স্টবার করেছিলাম এটা ক্যানভাসের ওপরেই কেবলমাত্র ইউজ করা যায় এটা এতটা পরিমাণে গাঢ় যে ভালো হয় না খুব একটা তো দেখুন আমি মোল্লিট প্লেটাকে এবার আস্তে আস্তে করে কেমনভাবে করছি তো যেটা বলছিলাম লিপ্পান আর্ট এটা মানে আপনি বাড়িতে বা যেখানে হোক সাজিয়ে রাখতে পারেন এত দারুণ দেখতে লাগে অনেকদিন ধরেই ভাবছিলাম আমি বানাবো এটা হয়তো এটা হচ্ছে সাধারণত ওই গোবর আর কাদা দিয়ে বানানো হয়ে থাকে আর এটা এটা মানে একটা আয়নাকে কেন্দ্র করেই বানানো হয়ে থাকে সবাই বাড়ির দেওয়ালে এই ধরনের জিনিস আগে করতো যেমন আমাদেরও এদিকে হয়তো আগে অনেক কিছুই ছিল যেগুলো যেমন পটচিত্র এখন দেখাই যায় না একদমই দেখা যায় না তো সেই সব জিনিসগুলো তো ধীরে ধীরে হারিয়ে গেছে তেমন গুজরাটের এটা খুবই খুবই মানে একটা টাইম ভীষণই জনপ্রিয় ছিল আর এখনও জনপ্রিয় আছে কিন্তু নতুন জেনারেশন কিন্তু এগুলো ঠিকঠাক করে এখনও জানে না মানে আমিও জেনেছি সেই কত মানে বড় হয়ে জেনেছি এইগুলো তো দেখুন আমি মল্লির ক্লে দিয়ে বসিয়ে নিয়েছি আর এগুলোর জন্য তো বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে অত কিছু আমার কাছে সত্যিই নেই তো আমি এমনি ছুরি দিয়েই এগুলোকে ডিজাইন করে নিই করে নিয়ে বসিয়ে দিয়েছি তো আমি খুবই একটা ইজি ডিজাইন বানাচ্ছি আর ফার্স্টবার আমি লিপন করছি তো সেই জন্য আমি ভাবছি এটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করা দরকার কারণ আপ মানে এটা যেমন লাস্ট কি হয় সেটা নিশ্চয়ই আপনারাও দেখার জন্য এক্সাইটেড আমি মানে ফিনিশ করার পর আমি ভীষণ এক্সাইটেড যে কেমন লাগবে দেখতে তো ভীষণ কালারফুল কালারফুল কালার আমি ইউজ করছি আর এগুলো সেই মিরার কাট আপনি তো আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম এগুলোও আমি খুব যুদ্ধ যুদ্ধবিগ্রহ করে পেয়েছি আর কি তো এগুলো এই ফেবিক্রিলের গ্রামের সাহায্যে খুব ভালো করে আমি ওটার মধ্যে সেটিং করে 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 আটকে নেব তো আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে যখন এই লেপ্টানা আর্ট সম্পর্কে বলবেন বা গুগলে তো পেয়েই যাবেন আসলে ওটা কি তাও এইভাবে বলতে পারেন আর যখন করতে দেবেন অবশ্যই আপনারা ওই এইগুলো এগুলো যেন ছুঁড়ি বাচ্চাদের হাতে দেবেন না বা কোনো ধারালো কিছুই দেবেন না এগুলো যেন প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো কিনে তারপরে দেবেন দেখবেন ওগুলোতে এগুলো করতে পারলে বেশ ভালো লাগবে আর জিনিসটা দেখতে এতই উজ্জ্বল হয় ইভেন আমার প্রায় শেষের দিকে তো সেই জন্যই আমি বলছি আপনারা দেখুন কেমন লাগে মানে কেমন হয় শেষটা আর এটা আমি এখনও ভাবিনি যে কোথায় টাঙাবো বা কোথায় রাখবো বা কি করব। কিন্তু একটা পাথায় প্ল্যান আছে বলবো আপনাদের পরে দেখুন এটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মানে পড়ি তো পড়ি তো একদম কিন্তু ওইগুলো থেকে আমি অনেক 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 উৎসাহ পাই তো কমেন্ট করতে একদম ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পাশে থাকতে তো একদমই ভুলবেন না নতুন বন্ধু হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন আমাকে সবাই খুব 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 ভালো থাকবেন নিজেরাও বানান আর বাচ্চাদেরকে অবশ্যই এগুলো সম্পর্কে জানান দেখুন আমি এখন এই বোর্ডের ওপর জাস্ট রেখে দিচ্ছি এটা না রোদে বা আলো পড়লে এর চাকচিক্য একদমই আলাদা হয়ে যায় খুবই ভালো লাগে আপনারা জানি না কতটা বুঝতে পারছেন আর জিনিসটা করার মধ্যে একটা মানে ব্যাপক একটা নেশা আছে আর ব্যাপক আমি তো খুব মানে ভালোবাসার সঙ্গে এটা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন গুড বাই